আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে কারেন্ট চলে যাওয়ার জন্য তখন বন্ধ করতে হয়েছিল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আরবি মাসের প্রথম মাস এই মুহররম মাস। এই মুহররম মাসে ইসলাম ধর্মে বহুত কিছু ঘটনা, বহুত কিছু স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। যেমন হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরতে নবী সিস আলাইহিমুসসালাম থেকে শুরু করে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের কথাও যদি বলা হয়, যে ফিরাউন যখন হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে অত্যাচার জুলুম করে এবং গরিব অসহায় মানুষদের উপরে যে জুলুম করে মারতে চেয়েছিল মুসা আলাইহিমুসসালাম, তেনার সঙ্গী সাথীদের নিয়ে যখন রওনা দিয়েছিলেন ওই নীল নদে, যে আল্লাহ পাক মুসা আলাইহিমুসসালামকে ফেরাউনের হাত থেকে যে মুক্তি দিয়েছিলেন যে দিনটা, সেটাকে ওই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দিকে যদি দেখা যায়, নমরুদের আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালামকে যে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন সেটাও ওই আশুরার দিন। এভাবে আমার দয়ান নবীরও বহুত কিছু ইতিহাস এই আশুরার দিন এর মধ্যে বিরাজমান হয়ে আছে, স্মৃতি বহুত কিছু জড়িয়ে আছে। এই মুহররম মাস এর প্রচুর গুরুত্ব আছে। এই মুহররম মাসে 1 থেকে 10 দিন, 10ই মুহররম আশুরা পর্যন্ত কেউ যদি রোজা রাখে, কিতাবের মধ্যে পাওয়া যায় রমজান শরীফের মাস ছাড়া সারা বছর রোজা যদি কেউ রাখে, বছরে আর 5টা দিন যে ছাড়া রোজা রাখতে নিষেধ আছে ওটা ছাড়া, যে নেকি বা পূর্ণ স্বভাব হবে এই মুহররমের 10 তারিখ পরপর দিয়ে 10 দিন কেউ রোজা রাখে, ওর থেকে অধিক স্বভাবে সে অধিকারী হয়। এত গুরুত্ব আছে এই মুহররম মাসে। এবং হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে গিয়েছিলেন, ওই সময় দেখেছিল যে মদিনাতে ইহুদি সম্প্রদায়ের মানুষরা তারা রোজা রাখছিল এই আশুরাতে। আল্লাহ নবী জিজ্ঞেস করাতে তারা বলেছিলেন যে এই দিনটা মুসা আলাইহিসসালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য খুশিতে আমরা এই আশুরার দিনটা রোজা রেখে থাকি। তাই দয়াল নবী বলেছিলেন আমার ভাইয়ের উপরে আমার হক বেশি, তাই আমি তো রাখবো, এজন্য এই দিনটাকে ঈদ হিসাবেও গণনা করা হয় এবং দুটো রোজা দয়াল নবী রেখেছিলেন, সেহেতু আমরাও দুটো রোজা রেখে থাকি। এর বেশিও রাখতে পারে, সেটাও শরিয়াতে হুকুম আছে। এই বিষয়টাকে আশুরার দিনটাকে কেন্দ্র করে কিন্তু এত কিছু ইতিহাস, আরো বহুত কিছু ইমামে হযরতে নবী ইউনুস আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে, হযরতে নবী জাকারিয়া, হযরতে নবী দাউদ, বহুত নবী আলাইহিমুস সালামের এবং হাজার হাজার বছর পুরাতন বহুত কিছু স্মৃতি ইসলামের এর মধ্যে জড়িয়ে আছে। এবং এই মুহররমের আশুরার দিনটা তো দুনিয়া অর্থাৎ কায়ামত হবে, এটাও আমরা হাদিস পাক থেকে পেয়েছি। কিন্তু আজকে এই মুহররমের আসলে, বিশেষ করে আশুরার 10 তারিখটা আসলে, আমরা সব কিছু ইতিহাসকে ভুলে গিয়ে একটা জিনিস আমাদেরকে বেশি করে স্মরণ করায়। সারা বছরই তো আমরা দুঃখে কষ্টে যখনই স্মরণ করে রাখা দরকার আমাদের, স্মরণ করি আমরা এবং তখন দুঃখ কষ্টের মধ্যে আমরা নিজেকে গুজার করি, তবে এই 10 তারিখে আশুরার দিনটা যখন আসে এবং এই মুহররমের মাসটা যখন আসে, তখন আমাদের বিশেষ করে হযরতে ইমামে হুসাইন আলাইহিমুস, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটা আমাদের ঘরে বিশেষ করে স্মরণ করায়। এবং অত্যন্ত কষ্ট দুঃখ বেদনা আমাদের অন্তরে এই মাসটা আসলে
বেশি বেশি করে জেগে ওঠে এবং ইমামে হোসাইন হুজুরের সেই করুণ কারবালার কথা, সেই কষ্টের কারবালার কথা, সেই কষ্টের দিনের কথা ওলামা হযরতরা বিশেষ করে আমাদের ঘরে তাকরির করেন, আমাদেরকে শোনান বা আমরা ওলামাদের কাছ থেকে শুনে থাকি বা আলোচনাও করে থাকি। তাহলে এত কিছু খুশির খবর, এত কিছু মুক্তির খবরের পরও ইমামে হোসাইন হুজুরের কথাটা এই কারবালায় আশুরাতে হুজুর শহীদ হওয়ার পর থেকে বিশ্ব মানুষের কাছে, বিশেষ করে মোমেন মোমেনার কাছে এই দিনটা আসলে সমস্ত খুশির আনন্দের কথা ভুলে গিয়ে আমরা ইমামে হোসাইন হুজুরের সেই কষ্ট দুঃখের কথায় আমরা ব্যথিত হয়ে থাকি এবং হুজুরের আলোচনা আমরা বেশি করে করে থাকি। এবং এই মাসটাতে আমরা রমজান শরীফ, এই মাসটাতে আমরা রোজা রেখে থাকি, এই মাসটাতে আমরা বেশি করে অন্য বছর মাসের থেকেও কোরআন তেলাওয়াত করে থাকি এবং এই মাসে নফল ইবাদত, দান খৈরাত, গরিব অসহায় মানুষকে খাওয়ানো এবং বেশিরভাগ যারা ইমামে হোসাইন হুজুরের প্রেমিক তারা নিজের বাড়ি ছোট করে হলো একটা ইসালে সওয়াব, একটা দুয়ার মাহফিল করে সেখানে অসহায় মানুষ, এলাকার মানুষকে যা যতটা সামর্থ্য আছে খাওয়ান দাওয়ান করা এবং তার দুয়ার মাধ্যম দিয়ে সেই মাহফিলটা শেষ করে। কিন্তু আমরা প্রতি বছরই আলোচনার মধ্যে দিয়ে জেনেছি বা পড়াশোনার মধ্যে দিয়ে জেনেছি ইমামে হোসাইন হুজুর এবং ইমামে হাসান হুজুরের জীবন আদর্শ কেমন ছিল। দুঃখের সাথে বলতে হয় আলোচনা অনেক হয়, আলোচনা অনেক করি, আলোচনা অনেক শোনা যায়, আলোচনা অনেক শোনাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি নিজেকেও দুঃখিত যে আমরা সেই ইমামে হোসাইন হুজুরের নকশা কদমে ঠিকভাবে চলে উঠতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আজ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে যেখান থেকে দেখছেন আমার সাথে সকলে বলুন আমিন। এজন্য যে আল্লাহ আমাদের সকলকে যেন ইমামে হোসাইন হুজুরের সাথী করে জান্নাতি বানান, বলুন আমিন। এবং ইমামে হোসাইন হুজুরের যে ত্যাগ, যে নিষ্ঠা, যে সততা, যে ন্যায়পরায়ণতা, যে ইনসাফ, যে ইনসানিয়াত, যে মানবতা, যে সত্য, যে সংগ্রাম আমাদের কাছে দিয়ে গেছে সেই পথে আল্লাহ যেন আমাদের ঘরে পথিক বানান, বলুন আমিন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল, নবী, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার। যত নবী আলাইহিমুস সালাম এসেছেন সমস্ত নবী আলাইহিমুস সালামদেরও নবী এবং আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক জিনা সম্বন্ধে কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনাকে আল্লাহ রহমত করে তাম আলমের জন্য পাঠিয়েছেন। সেই দয়ান নবীর নওয়াসা ইমামে হাসান এবং ইমামে হোসাইন দুই ভাই, আল্লাহ রসুল তিনাদেরকে এত ভালোবাসতেন আমরা কম বেশি সবাই জানি। আজ আমি দায়িত্ব মনে করি, অনেক ভাই রিকোয়েস্ট করেছে, তাই কয়েকটি কথা ইমামে হোসাইন হুজুরের ছোটবেলার আলোচনা, ইমামে হাসান হুজুরের ছোটবেলার আলোচনা করি। আল্লাহ নবী একদিন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে আসলেন, এমন সময় কান্নার আওয়াজ পেলেন। আল্লাহ রাসূল আওয়াজ দিলেন, ফাতেমা কে কাঁদে? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে হযরতে ফাতেমা জাহরা হুজুর বলেছিলেন, জাব্বু ইমামে হোসাইন ইমামে হাসান কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন তাদেরকে নিয়ে আসো, আর আমি তাদেরকে বড়ই ভালোবাসি, কেন তারা কাঁদছে? পিপাসা লেগেছিল, পিপাসার জন্য কাঁদছে। চিন্তা করুন তিনাদের পরিবারের অবস্থাটা কেমন ছিল, কিভাবে তিনারা দুনিয়াদারি করেছিলেন, যে পিপাসা লেগেছে পানিরও ঠিকভাবে। এমনি সৌদি আরব মক্কা মদিনা মরুভূমি এলাকা, এখন তবুও তোমার দয়াল নবীর কদম মুবারকের ওসিলায় বহুত উন্নত হয়েছে, যেখানে কোনো জিনিসের আর অভাব নেই, খুবই সুন্দর হয়েছে। কিন্তু সেই সময় মরুভূমি এলাকাতে পানির বড় সমস্যা ছিল। আল্লাহ নবী নিজের জীব মুবারককে বার করে দিয়েছিলেন, ইমামে হাসান হোসাইন হুজুর নানা জানে জীব মুবারককে চুষতে লাগলেন এবং আল্লাহ নবী বলেছিলেন যে আমার এই বাচ্চাদেরকে কখনো আর পানির পিপাসা কষ্ট দেবে না। সেই ইমামে হাসান হোসাইন
জিনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। একদিন আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মদিনার নবাবী শরীফে হুজুর বসে আছেন। এই যে নাতিদের ঘরে বাচ্চাদের ঘরে ভালোবাসতে হয় এই শিক্ষা বিশ্বের মানুষের কাছে 1500 বছর আগে আমার দয়ানবী আবার দিয়েছিলেন। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় ইমামে হাসান হোসেন হুজুর বললেন যে নানা বড়রা বড় বড় ঘোড়া চাপে আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দেন। আল্লাহ নবী নিজে হাঁটু গেড়ে বসে গেলেন, হামাগুড়ি দিলেন, যেটাকে আমরা সচরাচর আঞ্চলিক ভাষায় বলে থাকি। আমার রসুল ইমামে হাসান হোসেন হুজুর দিগকে নিজের পিঠে চাপিয়ে নিলেন। নিয়ে মদিনার নবাবীর বারান্দাতে একবার এদিকে যায় একবার ওদিকে যায় হামাগুড়ি দিয়ে দেয়ার। ইমামে হাসান হোসেন হুজুর নানাজানের পিঠে বসে নানাজানের চুল মোবারককে মজবুত করে ধরে আছেন। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এসে হাজির হলেন, এসে বলেছিলেন সওয়ারিটা খুব মূল্যবান, সওয়ারিটা খুব দামি, অর্থাৎ রসুলের প্রশংসা করছিলেন। আল্লাহ নবী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলেছিলেন ওমর সওয়ারির তুমি প্রশংসা করছো, সওয়ারির উপরে যারা বসে আছে আমি রসুল বলছি সেই সওয়ার যারা হয়ে আছে তারাও কিন্তু দামি। তাহলে ইমামে হাসান হোসেন হুজুরের গুরুত্ব কতটা, আজকে দুঃখের বিষয় সেই ইমামে হাসান হোসেন হুজুরকে বদনাম করার জন্য একসল মানুষ ইসলামের নামে অইসলামিক কাজ করে বেড়াচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। ইতিহাস দেখলে পাওয়া যায় হুজুরদের ছোটবেলার জীবনীটা এমনই ছিল, হুজুররা এত আল্লাহ পাককে খুশি করেছেন ছোটবেলা থেকে, এত ন্যায়ের ওপরে সত্যের ওপরে ছিলেন, এতটা নিষ্ঠার সাথে জীবন যাপন করেছেন। এবং তেনাদের জীবনীতে দেখা যায় যে এমন সময় হুজুর দুই ভাই ইমামে হাসান হোসেন হুজুর বিমারী হয়ে অসুস্থ পড়েছিলেন, তা খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন যে আল্লাহ পাক সৃষ্টিকর্তার কাছে যে আমার বাচ্চা দুটো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো, তিনটে রোজা রাখবো। আল্লাহ পাকের দয়ায় সুস্থ হয়ে গেলেন, তা রোজা রাখতে রাখলেন, সাথে ইমামে হাসান হোসেন হুজুরও রোজা রাখতে রাখলেন, হযরতে সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর রোজা রাখলেন, ফাতেমাতু জাহরা হুজুর রোজা রাখলেন, এবং আরেকজন মহিলা ছিলেন হুজুরের বাড়িতে থাকতেন, কাজ টাজ করে দিতেন, নামটা ঠিক স্মরণ করছে না, তো সেই মহিলা তিনিও রোজা রাখলেন, সবাই মিলে পরিবারের রোজা রাখলেন। তো এই রোজা যখন রেখেছে ঠিক ইফতারের সময় হয়েছে, কিছু জবের আটা আর কয়েকটা খাজুর নিয়ে বসেছে, ঠিক এমন সময় একজন মানুষ এসে আওয়াজ দিলেন এ আহলে রাসূল পরিবারে বাড়িতে যদি কেউ থাকেন আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। আর এতটুকু আমি জানি আহলে রাসূলের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। যখনই কথা বলে আওয়াজ দিলেন তো ইফতার যেটা নিয়ে বসেছিলেন সেটা খুবই সামান্য, সেই ইফতারটা সেই মানুষটাকে দিয়ে দিলেন এবং নিজেরা পানি দ্বারা শুধু ইফতার করলেন। পরের দিন আবার রোজা রাখলেন, ঠিক ইফতারের সময় আবার কয়েকটা খেজুর আর একটু জবের আটা রুটি নিয়ে বসলেন। ঠিক এমন সময় দেখা যাচ্ছে আবার একজন এসে আওয়াজ দিলেন এ আহলে রাসূল আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। আবার সেই খাবারের পাত্রটা ইফতারটা আবার দিয়ে দিলেন। তিন দিনের দিনে আবার রোজা রাখতে লাগলেন, আবার ইফতার নিয়ে বসলেন, আবার একজন মুসাফির আসলেন যে আমি ক্ষুধার্ত, আবার তিনাকে খাবার দিয়ে দিলেন। এই ছিল আমার নবীর পরিবারের মানে মানুষ মানুষকে ভালোবাসা, এই ছিল আমার নবীর পরিবারের উদারতা, এই ছিল আমার নবীর পরিবারের নাফসকে দমন করা, এই ছিল আমার নবীর পরিবারের সুন্দর জীবন ব্যবস্থা, তাতেই তেনারা খুশি ছিলেন। এই গরিবী জিন্দগিতে কখনো তেনারা একবারও আল্লাহ পাকের ফয়সালার ওপরে কখনো নিজেরা মনকে খারাপ করেনি, মনকে কুলুষিত করেনি, মনকে ছোট করেনি। সর্বসময় হযরতে ফাতেমা জাহরা হুজুর বলতেন সৃষ্টিকর্তার কাছে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আপনি আমাকে যে হালে রেখেছেন আমি এতেই খুশি, এতেই খুশি। কখনো একবেলা খাওয়া হতো আর একবেলা হতো না, তথাপি তিনি খুশি থাকতেন। সেই ইমামে হাসান হোসেনের আম্মা জান হযরতে ফাতেমা জাহরা হুজুরের আদর্শ কথা তারও তো বলে শেষ করা যাবে না। যা আজকে যে বিষয়টা বলছিলাম, হযরতে ইমামে হাসান হোসেন হুজুর ছোটবেলায় এক তারিখে আল্লাহ নবীর কাছে হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন,
একটা কাঁচের পাত্র নিয়ে, তাতে কিছু মাটি আছে, এবং সেটা দিয়ে বললেন যে মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন আপনার এই হোসাইন যে বাচ্চাকে আপনি এত ভালোবাসেন, আপনার উম্মার দাবিদারদের মধ্যে, এক শ্রেণীর উম্মার দাবিদারদের মধ্যে থেকে মুনাফেক তারা, তারা আপনার এই বাচ্চাকে শহীদ করে দেবে কারবালার মাঠে। এবং সেই দিন এই পাত্রে যে মাটিটা দেখছেন, এই মাটিটা তখন রক্তে লাল হয়ে যাবে। হুজুর আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী একদিন হযরত ইমামে হোসাইন হুজুরকে নিয়ে এত কাঁদছিলেন, হুজুরের চোখের পানিতে, ইমামে হোসাইন হুজুর তখন ছোট ছিলেন, হুজুরের শরীর পানিতে ভিজে যাচ্ছে, এত কাঁদছেন। সাহাবা হুজুররা দেখে বলছেন যে হুজুর আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, যে কোনো বাচ্চা হোক দয়াল নবী সবাইকে ভালোবাসতেন, আজকে এই বাচ্চাটাকে নিয়ে এত ভালোবাসছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন দেখো আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফেক মুসলিম, সে যে আমার এই নওয়াসা হোসাইনকে এত কষ্ট দেবে, এত জুলুম করবে, এত আঘাত করবে, সেই কথা আমাকে আল্লাহর ফেরেশতা জানিয়েছে, আমার আল্লাহ জানিয়েছে, তাই আমি বাচ্চাকে নিয়ে আদর করছি, আমার উম্মতের নাজাতের জন্য আমার এই বাচ্চা নিজের জানকে কুরবান করবে। আজকে আমরা যদি নিজেদের জীবনের কথা খেয়াল করি, আমরা কত আরাম আয়েশের জিন্দেগি থাকার পরও আমরা কিন্তু একটা মুহূর্ত ভাবছি না এই জীবনটা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় কি কাজ করছি। আর তিনারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যে আমার হাসান আমার হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে। এখানে একটা বিষয় জানার বিষয় যে আমার রাসূল অপর এক জায়গায় বলছে যে প্রত্যেকটা মানুষই যখন জান্নাতে যাবে যুবক হয়ে যাবে, তাহলে এখানে বলছে আমার রাসূল প্রত্যেকটা যুবকদের সর্দার হবে। আল্লাহ আলাম, আমার মনে হয় প্রতিটা মানুষেরই জান্নাতি সর্দার ইমামে হাসান হোসাইন হবে। আল্লাহ যেন সেই ইমামে হাসান হোসাইনের কদমে আমাদেরকে বসার তৌফিক দেন, আমিন। তো ইমামে হাসান হোসাইন হুজুরের জীবনী, তিনারা এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট করেছেন, অথচ তিনারা দুনিয়া আখেরাতে আল্লাহ পাক তিনাদের মর্যাদা গুরুত্ব কত দিয়েছেন, তথাপিও তিনারা দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার মায়ার কথা ভুলে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনকে সর্বসময় উৎসাহিত করেছিলেন, সর্বসময় নানা যান যে রাস্তা দেখিয়ে রয়ে গেছে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাস্তায় তিনারা জীবনকে ব্যয় করেছিলেন। হযরত ইমামে হাসান হোসাইন হুজুর তিনারা যখন ছোট ছিলেন, তিনারা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারকে বসে আছেন, এমন সময় হযরত দাইয়া কামিল সাহাবী সুরাত ধরে জিবরাইল সাল্লাম এসে হাজির হলেন। তিনারা অন্য অন্য দিন দাইয়া কালমি সাহাবি যখনই আসতেন, ইমামে হাসান হোসেন হুজুরের জন্য খাবার নিয়ে আসতেন। বাচ্চাদের ঘরে যেমন আমরা নিয়ে যাই শিক্ষা, তো তিনাদের আমাদের ঘরে দিয়েছেন, তাই ইমামে হাসান হোসেন দাইয়া কালমি সাহাবি মনে করে তিনার কোলে গিয়ে বসলো, কিন্তু হজরতে জিবরাইল সাল্লাম খাবার তো দিচ্ছে না, তাই একটুখানি বড় চংমং চংমং করছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো হুজুর আপনার নামাজ আর কি যেন একটা পরিশান মতো লাগছে, চিন্তার মতো লাগছে। আল্লাহ নবী তখন বলেছেন জিব্রাইল তুমি যে সুরাতটা ধরেছো সাইয়্যা কালবি, তিনি যখনই আসতেন আমার এই নামাজের জন্য খাবার নিয়ে আসতেন। হযরত জিব্রাইল সাল্লাম সঙ্গে সঙ্গে গেলেন, জান্নাতি খাবার নিয়ে এসে দুই নাতির হাতে, রাসূলুল্লাহ দুই নাতির হাতে ইমামে হাসান হোসেন হুজুরের হাতে দিলেন, সেই খাবার খেয়ে তারা বড় হচ্ছে, জান্নাতি খাবার খেচ্ছে। আজকে সেই বাচ্চাদের ঘরেও কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করেছে কারা? ইতিহাস বলছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়েছে, যারা নিজেদের ঘরে মুসলমান দাবি করেছে, যারা নিজেদের ঘরে নবীর উম্মাত দাবি করেছে, তারাই কিন্তু মুনাফিকি করে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করেছে। যখন হযরতে মাবিয়া হুজুর চলে গেলেন, দেখুন হযরতে মাবিয়া হুজুরকে অনেকে আবার খারাপ কথা বলে, খারাপ বিষয়ে কথা বলে, তবে আমি ব্যক্তিগত আমার পড়াশোনা আমার জ্ঞান এবং আমার ইমাম মুজাদ্দেজ্জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহে এবং আমাদের চার ইমামের এক ইমাম আবু হানিফা হুজুর জিনার মাসলাকের আমি মানুষ, এবং আমার রসুল পাশা সাল্লাম বলেছেন আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে তুমি হিদায়ত পেয়ে যাবে, এবং তিনি একজন কাতেবে ওহী ছিলেন, এবং অনেক বড় ইতিহাস আছে। যখন দয়াল নবী বলেছিলেন তোমার আওলাদি আমার আওলাদের ক্ষতি করবে, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বিবাহ করবো না, আল্লাহ নবী তিনি আবার বলেছিলেন যে তুমি বিবাহ করো,
অনেক বড় ইতিহাস আছে। এবং উনি যখন দুনিয়া থেকে চলে যান তখন বলেছিল যে খবরদার ইমামে হাসান হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। অনেক কিছু ইখতিলাফ আছে, যাক আমি আমার ইমান আমার বিশ্বাস হযরতে মাবিয়া হুজুর একজন কাতিবে ওহী সাহাবিয়া ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন, অতএব তেনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি, তেনাকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। হযরতে মাবিয়া হুজুর যখন দুনিয়া থেকে পর্দা নিলেন ইন্তেকাল করলেন, এজিদকে তখন বলেছিল খবরদার ইমামে হাসান হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করবে না, এবং আরো অনেক কিছু কথা বলে গিয়েছিলেন। যাক সংক্ষেপ বিষয় আমি যেটা বুঝাতে চাইছি, কিন্তু হতভাগা ফাটা কপালে গদিতে সিংহাসনে বসে লোভে পড়ে সিংহাসন দখল করে সেই ইমামে মাবিয়া হুজুরের কথাকে ভুলে গিয়ে আস্তে আস্তে কোরআন সুন্নাহ ও নবী রেখে যাওয়া পদের বেখেলা দেশকে রাজ্যকে চালাতে লাগলেন। ইমামে হোসাইন হুজুর তখন বলতে লাগলেন যে এজিদকে মেনে নেওয়া আমার জন্য কোনো অসুবিধা নাই, আমার রাজনীতি বা গদি লিবার কোনো শখ নাই। কিন্তু ইমামে হোসাইন হুজুর বললেন যদি এজিদ আমার নানা জানে রেখে যাওয়া ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সে নিজে চলত এবং সমাজকে চালাতো, তাহলে তাকে মেনে নেওয়াটা আমার জন্য কোনো অসুবিধা ছিল না। এইভাবে দেখা যায় জোরপূর্বক মানুষের কাছে এজিদ বায়াত নিতে লাগলো, এটা ইতিহাসে পাওয়া যাচ্ছে। এই জোরপূর্বক বায়াত নিতে মক্কা মদিনা এবং কুফা আরো কিছু এলাকা তারা ইমামে হোসাইন হুজুরের হাতে বায়াত নিতে চায় এবং বায়াত কয়েক জায়গায় নিল, কিন্তু এজিদের বায়াতকে তারা নিতে লাগলো না। বিশেষ করে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো এটাই যে কুফা থেকে একদল মানুষ ইমামে হোসাইন হুজুরের লক্ষ্য করে চিঠি পাঠালো যে আমরা হযরতে শেরে খোদা আলী হুজুরের মান্যওয়ালা, তেনাকে আমরা ভালোবাসি এবং তিনাকে আমরা মহব্বত করি, তাই আমরা চাই আপনি কুফাতে আসুন, আমরা আপনার হাতে বায়াত হব। কয়েকজন সাহাবা হুজুর ছিলেন, তিনারা বললেন ভাই ইমামে হোসাইন আমরা আপনাকে কুফায় যেতে দেব না, কেন কুফার মানুষেরাই আপনার আব্বার সঙ্গে ধোকাও দিয়েছিল, যেমন মহব্বত করে ধোকাও দিয়েছিল। তারপরে আবার একটা চিঠি আসলো, সেই চিঠিতে একই কথা লেখা আছে ভাই ইমামে হোসাইন আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আমরা আপনাকে ইমাম বলে মেনে নিতে চাই। ইমামে হোসাইন হুজুর আবার চিঠি দেখাতে লাগলেন, দেখেন যে আমাকে চিঠি করেছে, আমাকে যেতে হবে। কিন্তু সেই সাহাবা হুজুর একটাই কথা বললেন যে দেখুন ওই কুফার মানুষরা আপনার আব্বাকে যেমন মহব্বত করে, আবার নিয়ে গিয়ে একদল মানুষ আপনার আব্বার সঙ্গে প্রতারণা করেছিল, ধোকা দিয়েছিল, শহীদ করেছিল, তাই আপনাকে যেতে দেব না, আপনি আরো ভালো তেলে খোঁজ নিন। আবার একটা চিঠি আসে, যে চিঠিতে লেখা হয় যে আপনি যদি না আসেন কিয়ামতের দিন আপনার নানাকে আমরা জানাবো যে আমরা আপনার কাছে বায়াত নিয়ে সরল সঠিক পথে চলতে চেয়েছিলাম, একটা লম্পট বদমাইশ জালিম দুর্নীতিবাদ এজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না, আপনি আসুন। ইমামে হোসাইন হুজুর যখন আবার বললেন তখন সাহাবা হুজুর হযরত মুসলিম হুজুরকে আগে পাঠালেন যে আগে উনি যাক, যে পরিস্থিতি দেখে তারপরে চিঠি করলে তারপর আপনি যাবেন। ইমামে মুসলিম হুজুর যথামতো রওনা দিলেন সঙ্গে দুই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম দুই ছোট ছোট সন্তানকে নিয়ে। ইমামে মুসলিম হুজুর তিনি রওনা দিলেন, অনেক বড় কথা কুফাতে পৌঁছালেন, প্রচুর মানুষ 10-12 হাজার কম বেশি মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে ইমামে হোসাইন হুজুরের পক্ষ থেকে ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হতে লাগলো, মহব্বত করতে লাগলো, ভালোবাসা করতে লাগলো, মানে এমনভাবে তারা ব্যবহার করতে লাগলো যে সত্যি তারা ইমামে হোসাইন হুজুরের যেন দিবানা হয়ে আছে। সেই জায়গায় দেখা গেল ইমামে মুসলিম হুজুর এই ব্যবহারটা দেখে তিনিও ভাবলেন যে সত্যি এরা ইমামে হোসাইন হুজুরকে মহব্বত করে, এরা চায়, তাই তিনি একটা চিঠি করলেন ভাই ইমামে হোসাইন আপনি চলে আসুন। চিঠি নিয়ে যখন চিঠি বাহককারী রওনা দিলেন, ঠিক তেমনই সময় দেখা গেল এজিদ বাহিনী সেই মানুষগুলোকে নিয়ে বসে একটা মিটিং করে তাদেরকে অনেক অর্থ দিয়ে লোভ দিয়ে তাদেরকে কিনে নিল।
নিবার পর দেখা গেল যারা ইমামে হোসাইন হুজুরের পক্ষপাতিত্ব করেছিল তারাই আবার তরোয়াল নিয়ে ইমামে হোসাইন হুজুরের ইমামে মুসলিম হুজুরের কে খুঁজে বেড়াতে লাগলো শহীদ করে দিবার জন্য। তাহলে এই যে মুনাফিক, এই মুনাফিক যে আজকে আছে তা না, এটা যুগে 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 হয়ে আসছে। তাই আল্লাহ নবী বলেছিলেন আমার বড় ভয় হয় প্রকাশ্য ইসলামের দুশ্মনরা আমার উম্মতদের ক্ষতি করতে পারবে না, আমার বড় ভয় হয় এই মুনাফিকরা আমার উম্মতদের ক্ষতি না করে দেয়। তাই এই জায়গায় আমি একটুখানি ছোট করে যারা দেখছেন বা শুনছেন যারা আমাকে ভালোবাসেন আমি বারবার বলবো মুনাফিকদের থেকে সতর্ক হন, মুনাফিকদের থেকে নিজেকে দূরে রাখেন, মুনাফিককে চিনুন। আর মুনাফিককে চেনা কিন্তু খুবই কষ্ট, কেন মুনাফিক হুবহু ইসলামের অনুসারী মুসলমানদের মতনই, শুধু তারা মুখ দিয়ে ইসলামকে ভালোবাসে আর আমরা অন্তর মুখ ও বাস্তব ইসলামকে ভালোবাসি। এই জায়গায় আমি স্মরণ করিয়ে দিতে চাইছি যে মুনাফিক থেকে দূরে থাকুন। আর মুনাফিকের শাস্তি আল্লাহর কোরআন বলছে সবথেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে, অর্থাৎ কাফের মুশরিক বেঈমান বেদুইন এদের থেকেও কঠিনতম কঠিন শাস্তি হবে মুনাফিকদের। তাই আমি অনুরোধ করব সামান্য দুনিয়ার লোভে পড়ে কেউ মুনাফিকি করবেন না, মসজিদের সওদা করবেন না, ইসলামের সওদা করবেন না, আলেমদের সওদা করবেন না, আহলে রাসূলদের সঙ্গে ধোকা দেবেন না, ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। আপনি দুদিনের মায়াকে ত্যাগ করুন, সরল সঠিক পথে চলুন, ন্যায়ের পথে চলুন, সত্যের পথে চলুন, ইমামে হোসাইন হুজুরের দেখানো রাস্তায় চলুন। ইমামে হোসাইন হুজুর বারবার বলেছিলেন যে এজিদকে মেনে নেওয়াটা আমার জন্য কোনো অসুবিধে ছিল না, যদি এজিদ চরিত্রওয়ালা হতো, এজিদ যদি নাই হতো, এজিদ যদি সত্যের পক্ষে থাকতো, এজিদ যদি জুলুম বন্ধ করে দিত, এজিদ যদি শারাপ পান বন্ধ করে দিত, এজিদ যদি চরিত্রবান হতো অর্থাৎ চরিত্রহীনতার কাজ যদি বন্ধ করতো তাহলে এজিদকে মেনে নেওয়াটা আমার জন্য কোনো অসুবিধা ছিল না। কিন্তু যে কাজগুলো সৃষ্টিকর্তা নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে, মানুষের উপর জুলুম করা, মানুষকে লুটপাট করা, মানুষের উপরে জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া বিভিন্ন জিনিস, এগুলো তো আল্লাহর ইসলামে নিষেধ আছে, আমার নানা নিষেধ করেছে। এজিদ রাজ ক্ষমতা এনে এগুলো করছে, এগুলো কখনো মেনে নেওয়া যায় না। তাই সারা জীবন ইমামে হোসাইন হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, নায়ের পক্ষপাতিত্ব করেছে, নায়ের পক্ষে দাঁড়িয়েছে। অনেক বড় ইতিহাস সংক্ষেপে ইমামে মুসলিম হুজুরের চিঠি বাহির হয়ে গেল, এদিকে জালিমরা ইমামে মুসলিম হুজুরকে খুঁজলেন, ধরে ফেললেন, শহীদ করে দিলেন। মোহাম্মদ ইব্রাহিম তেনার দুই ছোট্ট ছোট্ট বাচ্চা তেনাদেরকেও শহীদ করে দিলেন। দুঃখের করুণ কথা, দু ভাইয়ের জেসে মোবারককে পানিতে ফাঁসিয়ে দেওয়া হলো, তারা দু ভাই এক জায়গায় হয়ে দুজনে জড়াজড়ি করে পানিতে রয়ে গেল। সেই শের মুবারককে নিয়ে যে দরবারে যখন হাজির করা হলো, সমস্ত মানুষ যারা এজিদের পক্ষে ছিল তাদেরও চোখে পানি এসেছিল। এই করুণ ইতিহাস, যেটা বলতে গিয়ে আমাদেরও বড় কষ্ট ব্যথা হয়, অনেক বড় কথা। যাক আমি ফিরে আসছি, ইমামে হোসাইন হুজুরের দিকে চিঠি পেয়ে রওনা দিতে লাগলেন। 72 জন ইতিহাসে পাওয়া গেছে আর ইখতিলাফ আছে, কম বেশি 72 জনকে নিয়ে ইমামে হোসাইন হুজুর রওনা দিলেন। আল্লাহ নবী অনেক আগে বলেছিলেন ইমামে হোসাইন হুজুরকে, যে জায়গায় তোমার ঘোড়ার পা বসে যাবে ওই জায়গাতে তোমাকে আমার উম্মতদের মধ্যে থেকে একদল যারা মুনাফিকি করে তোমাকে শহীদ করবে। তাই কারবালার মাঠে যখন আসলেন, ঘোড়ার পা দেবে গেলেন, ইমামে হোসাইন হুজুর বুঝতে পেরে গেলেন, অনেক বড় কত তাঁবু তৈরি করলেন। সেখানে তাঁবুতে যখনই ঘোড়ার পা দেবে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুর বলে একজন সেনার নেতৃত্বে এসে ইমামে হোসাইন হুজুরকে ঘিরে ফেললেন। ইমামে হোসাইন হুজুর তাদের ঘরে বললেন, তারা বললো যে আপনাকে এজিদের নেতৃত্ব মেনে নিতে হবে। ইমামে হোসাইন হুজুর আবার বললেন যে আমার নেতৃত্ব মানাতে কোনো অসুবিধে নাই, কিন্তু এজিদ যে দুর্নীতি করছে, এজিদ যে মানুষের উপর জুলুম করছে, এজিদ যে মানে শরিয়াহ বিরোধী কাজ করছে, অথে এই নেতৃত্ব মানা যাবে না। এই জায়গায় ইমামে হোসাইন হুজুরকে তারা বললেন, যদি আপনারা না মেনে নেন তাহলে আমরা বাধ্য হব যে আপনাকে বন্দি করতে। তো ইমামে হোসাইন হুজুর
নয় মহরম একটা দিন চাইলেন, একটা দিন চাইলেন। সেই দিন যখন চাইলেন তখন তারা ভাবল যে তাহলে হয়তো হোসাইন ভয় খেয়েছে। তারা নিজেদের বড় খুশি হল, বিশেষ করে সীমার বড় আনন্দিত হল যে তাহলে মনে হয় লড়াই আর করতে হবে না, আমরা বেঁচে গেলাম। কারণ ইমামে হোসাইন হুজুর শেরে খোদা আলী হুজুরের সন্তান। এই জায়গায় তাঁবু তৈরি হলো, সেই তাঁবুতে ইমামে হোসাইন হুজুর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর একটু ঘুমান, বিশ্রামের জন্য ঘুমাতে গেলেন। যখনই ঘুমালেন কিছুক্ষণ পরে হুজুর বড় খুশি, ঘুমটা ভেঙে গেল, বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। ঠিক এমনই সময় হুজুরের তাঁবুতে হুজুরের বোন প্রবেশ করলেন। ওনাকে হাসতে দেখে, খুশি দেখে তখন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি খুশি কিসের? তখন ইমামে হোসাইন হুজুর বলেছিলেন, নানাজানকে খবে দেখলাম, নানাজান সারা এক হাতে একটা কাঁচের পাত্র নিয়ে আছে এবং এক হাতে জান্নাতি পানি নিয়ে, সারাবান তহুরা নিয়ে, আবে কৌসান নিয়ে, সারাবান তহুরা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আমাকে বলেছেন, নানা তুমি পরিচয় দিয়েছ, অথের তোমার জন্য আমি অপেক্ষায় আছি। আর ওই হাতে যে পাত্র দেখেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, নানা এই পাত্র কিসের? ইমামে হোসাইন হুজুর বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন যে তোমাকে জালিমরা শহীদ করবে, সেই শহীদের খুন, তোমার শরীরের খুন আমি এই পাত্রে ভরে রাখবো। কাল কায়ামতের ময়দানে যখন আমার উম্মতদের হিসাব হবে, সেই হিসাবে যখন নেকির পাল্লা হারি হালকা হয়ে বদির পাল্লা ভারী হবে, আমি এই খুন তখন দিয়ে তোমার খুনের ওসিলায় আমার কোটি কোটি উম্মতদের নাজাতের দরখাস্ত আল্লাহর কাছে করব। তাহলে আজকে ভাবুন যে আমাদের দয়ার নবী আমাদের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, আমাদের মুক্তির জন্য কত চেষ্টা করেছেন। এবং ইমামে হোসাইন হুজুর বিশ্ব মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যে দেখুন, আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমি একটা কদমও আমার নানার দেখানো রাস্তার খেলাফ চালাইনি। অথের তোমরা দুনিয়ার বুকে যতদিন বাঁচবে তোমরা আল্লাহর পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে, আল্লাহ পাকের দেখা কোরআনের হুকুম অনুযায়ী চলবে, রসুলের দেখানো রাস্তাই চলবে। আসুন আমরা এই মহরম মাসে শপথ নিই, বিগত দিন আমাদের যা হয়েছে সব তওবা করে আমরা ইমামে হোসাইন হুজুরের মতো আমরা হকের হয়ে, ন্যায়ের হয়ে, সত্যের হয়ে আমরা জালিমের বিরুদ্ধে যেন নিজেদের জীবন দিয়েও লড়াই করে দাঁড়িয়ে থাকতে পারি। যাক, অনেক বড় কথা। পরের দিন সীমার এজিদ বাহিনী তারা এসে ইমামে হোসাইন হুজুরকে ঘিরে ফেললেন, ইমামে হোসাইন হুজুরের ওপরে জুলুম শুরু করলেন, একটার পর একটা ইমাম হোসাইন হুজুরের সাথীদেরকে শহীদ করতে লাগলেন। ইমামে হোসাইন হুজুর তখন তিনি আগিয়ে গেলেন। ইমামে হোসাইন হুজুর যখন জালিমদের ঠিকানায় পৌঁছাতে লাগলেন, ইমামে হোসাইন হুজুর যখন তরোয়াল চালাতে লাগলেন, জালিমরা একটা একটা করে যখন জাহান্নামে যেতে লাগলো, ঝাঁকে ঝাঁকে ইমামে হোসাইন হুজুরের ওপরে জালিমরা নিষ্ঠুর পাষাণের মতো ইমামে হোসাইন হুজুরের দিকে অত্যাচার করতে লাগলো, আগিয়ে আসতে লাগলো, কিন্তু ইমামে হোসাইন হুজুরের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছিল না। সীমার মাথায় হাত দিয়ে বসে গিয়েছিল যে আজ মনে হয় শেরে খোদা আলীর খুনের, ইমামে হোসাইনের সামনে পৃথিবী সবাই দাঁড়িয়ে গেলেও মনে হয় রুখতে পারবে না। ঠিক এমনই সময় দেখা যায় ইমামে হোসাইন হুজুরের তরোয়ালটা দাঁড়িয়ে গেল, থেমে গেল, সবাই অবাক হয়ে গেল যে কেন থামলো। দেখতে লেগেছে ইমামে হোসাইন হুজুর ঘোড়া থেকে নেবে, হুজুর নামাজে দাঁড়াচ্ছে, অর্থাৎ নামাজের টাইম হয়েছিল। তাহলে এ থেকে ইমামে হোসাইন হুজুর শিক্ষা দিলেন, দেখো যুদ্ধের ময়দানে, হক না হকের লড়াইয়ের ময়দানে, যেখানে আমার উপরে 3,500 সৈন্য এসেছিল, এক ইমামে হোসাইন হুজুরকে বিরুদ্ধে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল, তথাপি আমি আল্লাহর নামাজকে বাহানা দিয়ে কাজা করিনি, তোমরা যেন কোনো বাহানা দিয়ে কাজা করবে না, এই শিক্ষা দিয়ে গেল। এবং আমি নিজের জীবনকে দিয়া পছন্দ করেছি, কখনো অন্যায়ের কাছে আপোষ করা বা মাথা নত করা পছন্দ করিনি। তাই আমার ভালোবাসার মানুষ মুজাদ্দেজ্জামানের অনুসারী অনুগামীদেরকে বলবো, প্রতিটা নবী প্রেমিক, হোসাইন প্রেমিক মা, বাপ, ভাই, মা, বোনেদেরকে বলবো, শিক্ষা নিন। সামান্য দুদিনের দুনিয়ার জন্য পেটের লোভে পড়ে সামান্য খাবার জন্য নিজের অস্তিত্বকে বিক্রি করে দেবেন না। আজ আমরা ইসলামের দুশ্মনদের হাতের খোরাক হয়ে গেছি, আজ আমরা ইসলামের দুশ্মনদের ঘরে আমরা আমাদের সমাজের ইমাম করে দিয়েছি,
আজ ইসলামের দুশমনদের ঘরে এবং মুনাফেকদের হাতের তলার আমরা হাতের পুতুল হয়ে গেছি। আমরা সামান্য পেটের জন্য, সামান্য লোভের জন্য আমরা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি। অথচ এই পৃথিবীর বুকে সন্ত্রাস মুক্ত করে নাই প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র 23 বছর বয়সে আমাদের নেতা, বিশ্ব জাহানের নেতা হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি সেই নবীর উম্মা, কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের দুর্নীতিকে কি করে মুক্ত করব। আমরা কখনো ভাবি না সমাজ থেকে জুলুম কি করে মুক্ত করব। আমরা কখনো ভাবি না সন্ত্রাস মুক্ত কি করে সমাজ তৈরি করব। আমরা কখনো ভাবি না গরিবদের কি করে বাঁচানোর ব্যবস্থা করব। আমরা কখনো ভাবি না মা বেটিদের ইজ্জত কি করে রক্ষা করব। আমরা কখনো ভাবি না জালিমদের হাত থেকে মজলুমদের কি করে বাঁচাবো। আমরা শুধু ভাবি আমার স্বার্থ, আমার কি করে স্বার্থ মিটবে, তাতে আমার নিজের অস্তিত্ব বিক্রি করতে হয় করে দেবো। মসজিদ বিক্রি করতে হয়, মাসা বিক্রি করতে হয়, ইমান বিক্রি করতে হয়, সব বিক্রি করে দিয়ে আমি আমার কি করে নেতৃত্ব থাকবে, আমি কি করে সম্মান পাবো, আমি কি করে বড় হব, এই পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। অথবা এই মোহরমের ছাদে গুটি কত কথা, এভাবে তো লাইফে এসে বলার অভ্যাস নাই, ধর্মীয় আলোচনা। আমার নিজেকে একটা বাধা বাধা লাগছে, আমি ঠিকভাবে গুছিয়ে বলতেও পারছিলাম না। যাক, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। কিন্তু অনেক মানুষ রিকোয়েস্ট করেছিল যে কেন এই মোহরমে আমার ধরতে গেলে ডেলি দুটো করে জলসা বা ধর্মীয় প্রোগ্রাম আছে। আজ প্রায় নানা করে 4-5 মাস আমি জলসা মাহফিলে সেভাবে যাচ্ছি না। লক্ষ লক্ষ বাপ ভাই মা বোন যারা আমার জলসা মাহফিলকে ভালোবাসে, আমাকে কোথায় গেলে সবাই ভিড় করে এসে জমে আলোচনা শোনে, তাই মহরমের চাঁদে তারা বড় রিকোয়েস্ট করা আমি বললাম। কিন্তু আমি নিজের থেকে যেন একটা কেমন এইভাবে লাইফে বলা অভ্যাস নাই বলে অনেক কিছু জড়িয়ে গেল, ঠিকভাবে আমি বলে উঠতে পারলাম না, এর জন্য দুঃখিত, ভুলভ্রান্তি ক্ষমার নজরে দেখবেন। তবে একটা কথা বলি, এই মহরমকে কেন্দ্র করে কিছু ভাই জানতে চেয়েছে বা অনেক সময় প্রশ্ন করে বা জানতে চায়, জানার অধিকার আছে। তাজিয়া করা, ঢোল বাজানো, মাতন করা বা কি বলে ছেলে মেয়ে একসাথে হাই হোসেন হাই হাসান বলে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, চাকু মারা, ছুরি মারা, লাঠি মারা, নিজের শরীরে আঘাত করা, এগুলো শরীয়তে কতটা গ্রহণযোগ্য এই বিষয়ে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা ইসলামকে কলঙ্কিত করা ছাড়া আর কিছু না। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে কাল্পনিকের কোনো ভিত নাই, কোনো স্থান নেই কাল্পনিকের, যেখানে বিজ্ঞান ছাড়া অন্য কিছু নাই। ইসলামের প্রত্যেকটা কাজ নিয়ে বিজ্ঞান তৈরি হয়েছে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে নিজের উপর জুলুম করার অধিকার নাই। আপনি যদি আত্মহত্যা করেন মহাপাপ, আপনি জাহান্নামী হবেন। আপনি যদি নিজের নফসকে খোরাক না দেন, টাইমে টাইমে খাবার যদি না দেন, ওটাও পাপ। আপনি আপনার শরীরে আঘাত করছেন, ওটাও পাপ, ইসলামে কোনো জায়গায় নাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার ঢোল বাজনা, এ তো ইসলামে সম্পূর্ণ সারাসার হারাম। দ্বিতীয় নম্বর কথা, নারী পুরুষ একত্রিত হয়ে, বেগানা পুরুষ বেগানা নারী একত্রিত হয়ে কোনো ধর্মীয় কাজ হয়, এটা ইসলামে কোনো জায়গায় নাই। তার সাথে সাথে আমরা ইতিহাসে যতটুকু পেয়েছি, যখন এজির কাবা শরীফে আগুন লাগিয়েছিল এবং ইমামে হোসাইন হুজুরের ঠোঁটে ছড়ি দিয়ে মেরেছিল, টেবিলের ওপর রেখে ছড়ি দিয়ে মেরেছিল শের মোবারকে ঠোঁটেতে, এরপরেই এজিদের মধ্যে শরীরে একটা ধরনের যন্ত্রণা জ্বালা শুরু হয়। তখন এজিদ 3 দিন ধরে ঘরের মধ্যে ঘুরেছিল, বন্দি ঘরে, এবং তার আত্মীয় স্বজন সেখানে ছিল, তারা দেখেছিল যে নিজের শরীরে আঘাত করেছিল আর বলেছিল, হায়রে হোসেন আমি কি কাজ করলাম, হায়রে হোসাইন আমি কি কাজ করলাম, হায়রে হোসাইন আমি কি কাজ করলাম, এই আফসোস করে নিজের শরীরে আঘাত করেছিল। এবং যখন দামেস্কের বাজারে ইমামে হোসাইন হুজুরের শের মোবারককে নিয়ে যাওয়া হয়, তখন ইজিপ্তপন্থীরা তারা ওই মাতন করেছিল খুশি করে, মানে কি বলে ঢোল তবলা বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করেছিল, এর ইতিহাসটা পাওয়া যায়। এবং আর এক ইতিহাসে দেখেছিলাম যে এজিদের এই ভুলটাকে অনেক যারা এজিদকে বায়াত হয়েছিল, এজিদ তো বেশিরভাগ মানুষকে জোর করে বায়াত করেছিল, তারাও ওই বুকে হাত চেপে বলেছিল যে হায় রে হোসাইন আমরা আজকে অন্যায় করে ফেললাম,
এজন্য অন্যায় করে ফেললাম যে আমরা নিজেদের জান বাঁচাতে গিয়ে এজিদের সরপন্ন হয়ে গেলাম, কিন্তু তোমার জীবনটা চলে গেল এই দুঃখে। তাহলে সেই জায়গায় এটা ইসলামিক কোনো কালচার নয়। এবং দেখা যায় আর এক ধর্মের মানুষরা, তারা ওই অস্ত্র টস্ত্র নিয়ে সব রিসেন্ট দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান করছে তাদের ব্যাপার। তখন লখনউতে একজন এই শিয়াপন্থী, তিনি বড় শিয়াদের একজন বড় ধর্মগুরু, বলেছিল যে মোহরমে তাজিয়া করা লাঠি খেলাটা মুসলমানদের নয়, এটা শিয়াদের আমাদের। সেহেতু ইসলাম সুন্নি মুসলমানদের আকিদার মধ্যে এই মোহরমের দিন এই মাসটাতে রোজা রাখা, দান খায়রাত করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা এবং ইমামে হোসাইনের আলোচনার মধ্যে দিয়ে মানুষকে শিক্ষা দেয় কীভাবে জীবন ব্যবস্থা হওয়া দরকার, এটাই আমাদের করণীয়। আজকে এই যে কাজটা হচ্ছে এটা টোটাল কিন্তু ইসলাম ও মুসলমানদের বদনাম হয়, এটা আমি দুঃখিতের জন্য। তবে যারা করছে তারা একটা ভিন্ন ধর্মের মানুষ, তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের ঘরে এবং ইসলামের ধর্মের এটা নিয়মকে জড়িয়ে দেওয়া, এটা দুঃখ। এবার তারা করছে, তাদের করাটা যদি কেউ মনে করে মুসলিম ধর্মের একটা নিয়ম, এর জন্য আমি দুঃখিত। এবার তারা করছে স্বাধীন দেশে, তাদের যেটা অধিকার আছে সেটা করবে। তবে আমার কাছে যদি ফতোয়া জানতে চাই, আমি বলবো ওলামা মুফতিদের কাছ থেকে জানা দরকার। আমরা যতটুকু জানি এটা একটা সারাসার নাজায়েজ হারাম কাজ, ইসলামের মধ্যে এমন কোনো কাজ নাই। শরীরকে আঘাত দেওয়া, কষ্ট শরীরকে কষ্ট দেওয়া এবং মুহরমে এই তাজিয়াবার করা, ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে এবং এই যে শরীরকে আঘাত করা, এটা ইসলামে কোনো জায়গায় স্থান নাই। যাক, আমি গুটিগত কথা বললাম, ভুল ভ্রান্তি ক্ষমা নজরে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে ইমাম হোসাইন হুজুরের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দেন। ইমাম হোসাইন হুজুর যেভাবে নানা জাঙ্গের নীতি আদর্শের জন্য নিজের জীবনকে কুরবান করেছে, আল্লাহ যেন আমাদের করা রাসুলের নীতি আদর্শের জন্য নিজের জীবনকে কুরবান করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বন্ধ করেছিস?